তাপস 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 স্যার। আচ্ছা তাপস বাবু, আপনার কপালে পরপরে দুঃখ আছে বলছি আপনাকে। পরে আমরা আজকে শুরু করব হচ্ছে গিয়ে বক্রি গ্রহ। আর বক্রি গ্রহ ব্যাপারটা একটুখানি বুঝবো, বুঝে বিশাল গভীরে যাব না। কখন গ্রহরা বক্রি হয় এবং বক্রি হলে গ্রহদের অবস্থা কিরকম হয়, তার রেসপেক্টে 12টা রাশির ফল আপনাদের কাছ থেকে আজকে আমরা শুনবো, আমরা সবাই শুনবো আপনাদের সবার কাছ থেকে। তো আমি একটু প্রথমে বক্রি অবস্থাটাকে বোঝাই। তো আমাদের এই যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে আমাদের রাশিচক্র, এই সাদা জায়গাটা, এটাকে আমরা বলছি আমাদের রাশিচক্র। তাহলে একে আমরা 12টা ভাগে একটু ভাগ করে নিই। তো এই চারটে পার্টকে আমরা 12টা ভাগে ভাগ করব। তাহলে এই 12টা হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াক, 12টা রাশি আমাদের রাশিচক্রের পুরো আকাশটা রইল। এই মাঝখানটায় রয়েছে সৌরজগৎ। আমাদের যে হিসেব নিকেশটা হচ্ছে, এইটা হচ্ছে জিওসেন্ট্রিক অরবিট। আমরা কিন্তু ওই হেলিওসেন্ট্রিক অরবিটে হিসেব করছি না, অর্থাৎ আমরা যে হিসেব নিকেশ গুলো করছি এগুলো সব পৃথিবী থেকে দেখছি, এগুলো আমরা সূর্য থেকে হিসেব করছি না, বা সূর্যের সাপেক্ষে আমরা গতি ক্যালকুলেট করছি না। আমাদের পুরো ক্যালকুলেশনটাই হচ্ছে পৃথিবীর ওপর থেকে দেখা হচ্ছে, এবং পৃথিবী থেকে দেখা যেটা হচ্ছে সেইটা কিন্তু সব সময় আমরা সঠিক বাস্তব গতি পাচ্ছি না, পৃথিবীর সাপেক্ষে গতি পাচ্ছি। যেমন সূর্যকে আমরা দেখছি পৃথিবীর চারদিকে পাক্ষাচ্ছে, তো বাস্তবে কি সূর্য পৃথিবীর চারদিকে পাক্ষায়? বাস্তবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এইরকম বিভিন্ন জিনিস পৃথিবী থেকে আমরা দেখি, সেগুলো আমাদের মনে হয়। তাহলে পৃথিবী কেন্দ্রিক কক্ষপথ, এবার মাঝখানটায় আমাদের রাখতে হবে সূর্যকে। এই হলো আমাদের সূর্য। সূর্যের রংটাকে একটু লাল করে দিই, এ বাবা হয়তো কালো হয়ে গেল, ব্যাস এই হলো সূর্য। এবার সূর্যের কক্ষপথ রয়েছে, আমরা সহজ কক্ষপথ গুলোকে গোল গোল করে আছে ডিম্বাকার কক্ষপথ করে দিলাম। তাহলে এই কক্ষপথে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। এরকমই আর একটা কক্ষপথ, সেটা তো সেম হবে না, ডিফারেন্ট আর একটা কক্ষপথ, সেইটাতে হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি বৃহস্পতি বা মঙ্গল কেউ একটা ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা একটা জিনিস জানবেন যে এই যে কক্ষপথ, এই কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, এটা কিন্তু বৃত্তাকার নয়। গ্রহদের যে কক্ষপথ সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। আর এই উপবৃত্তাকার কক্ষপথে যখন বৃত্ত থাকে, বৃত্তের একটা কেন্দ্র থাকে, আপনারা শুনে থাকবেন প্রত্যেকেই যে বৃত্তের একটা সেন্টার থাকে একদম মধ্যিখানটায়, তো উপবৃত্তের ক্ষেত্রে ওই রকম কিন্তু সেন্টার থাকে না, উপবৃত্তের ক্ষেত্রে থাকে দুটো নাভি বিন্দু, যে দুটো হচ্ছে এইরকম জায়গাতে একটা থাকে, ধরুন এরকম জায়গাতে একটা, আর একটা হচ্ছে এরকম জায়গাতে। তাহলে এই কেপলারের সূত্র বলছে যে গ্রহগুলি তারা সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে, উপবৃত্তাকার কক্ষপথে, এবং এই উপবৃত্তাকার কক্ষপথের যে কোনো একটা নাভিতে সূর্য অবস্থান করে এবং গ্রহরা তার পাশে ঘোরে। খুব ভালো কথা, আমাদের দুটো গ্রহ লাগবে। তাহলে প্রথম গ্রহটা কি, সেটা হচ্ছে পৃথিবী, আর দ্বিতীয় গ্রহটা কি, সেটা হচ্ছে যে কোনো একটা গ্রহ। ধরে নিচ্ছি আমরা এই গ্রহটা বৃহস্পতি হতে পারে। তাহলে পৃথিবী এরকম পাই পাই করে ঘুরছে, এগুলো হচ্ছে সব পৃথিবী, এক একটা সময়ের এক একটা অবস্থা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এইটা 3 নম্বর,
এটা চার নম্বর, এটা পাঁচ নম্বর, হ্যাঁ এটা পাঁচ নম্বর, এটা ছয় নম্বর, আর লাস্টেরটা সাত। এই অবধি বুঝতে কোনো অসুবিধা আছে? এগুলো বিভিন্ন রকম পজিশন, এরকমই দেখতে পাবো আমরা পৃথিবীকে। তেমনি আর একটা গ্রহ, তাকে আমরা নিলাম, ধরে নিচ্ছি সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি, বা মঙ্গলও হতে পারত। তাহলে এই যে বৃহস্পতি, এই বৃহস্পতিকে আমরা আরেকটা জায়গায় এঁকে নিই। এই হলো আমাদের বৃহস্পতি, একে আমরা সিলেক্ট করি। দেখা যাচ্ছে, তাহলে এবার এটা হচ্ছে, এটা কালো রং করে দিই, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, ব্যাস। এবার হচ্ছে গিয়ে আমাকে আপনারা একটুখানি বলুন, যখন পৃথিবীর যখন পৃথিবী এক নম্বর, বৃহস্পতিও এক নম্বর, তখন বৃহস্পতিকে আপনি কোন রাশিতে দেখবেন আর সূর্যকে আপনি কোন রাশিতে দেখবেন? এই যে এক নম্বর, এই এক নম্বর, আর পৃথিবী হচ্ছে এক নম্বর। তাহলে পৃথিবীকে আমি দেখ, পৃথিবী থেকে আমি দেখব বৃহস্পতিকে কোথায়, মিথুন রাশিতে, এটা মিথুন রাশি। আর সূর্যকে কোথায় দেখব, সূর্যকে আমি দেখব সিংহ রাশিতে। এবার এই জিনিসটা আমাকে একটুখানি বলুন, এটা কি বুঝতে কোনো অসুবিধা হলো? না, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। না স্যার। এবার পৃথিবীর অবস্থান দু নম্বর, আর বৃহস্পতির অবস্থান সেটা হচ্ছে এগারো নম্বরে, তখন আমরা কোথায় দেখব? তখন আমরা দুজনকেই কর্কটে দেখব। আমাদের ঘোড়াটা একটু এদিক ওদিক উল্টো পাল্টা হয়েছে। তো এবার পৃথিবীর অবস্থান হচ্ছে সাত নম্বরে, পৃথিবীর অবস্থান সাত নম্বরে, বৃহস্পতির অবস্থান দশ নম্বরে, আমরা কোথায় দেখব? দুজনকেই কর্ণায় দেখব। তাইলে এবার পৃথিবীর অবস্থান যখন এক নম্বরে আর বৃহস্পতির যখন এগারো নম্বরে, যদি এরকম হয়, তাহলে এরকম যদি হয়, অত জটিল হিসেব নিকেশে আমরা যাব না। তাহলে এইখানটাতে এই সময় সূর্য কোথায় ছিল? সূর্য ছিল এই ঘরটায়, সিংহ রাশিতে। তাহলে এক নম্বর থেকে যখন দেখছি বৃহস্পতি এগারোতে আছে, তখন সূর্য সিংহতে, বৃহস্পতি কর্কটে, পৃথিবী এগিয়ে গেল, বৃহস্পতিও এগিয়ে, বৃহস্পতি কোথায় এলো? দশ নম্বরে। আর পৃথিবী কোথায় এলো? সাত নম্বরে। সূর্য তার নিজের জায়গায় আছে। তাহলে এখান থেকে যখন আমরা দেখছি, তাহলে এবার পৃথিবী থেকে দেখলে পরে বৃহস্পতি এবং সূর্য দুটোই রইলো কর্ণ রাশিতে। তাহলে এখান থেকে বৃহস্পতি এতটা এলো, রবি এখান থেকে এতটা এলো, দুজনকে আমরা একই জায়গায় দেখতে শুরু করলাম। তাহলে এই যে ডিউরেশন, এই যে টাইমিং, রবি এতটা এলো, বৃহস্পতি এতটা চলে এলো, কেন? তার গতির জন্য। কিন্তু প্রকৃত পক্ষে তো এতটা মুভমেন্ট হয়নি, প্রকৃত মুভমেন্ট হচ্ছে গিয়ে আলাদা, সেই মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু উভয়ই সচল, পৃথিবী ঘুরছে। হ্যাঁ, সূর্য থেকে দেখলে তো এরকম ঘটনাটা ছিল না,
সূর্য থেকে দেখলে পরে অন্য আর একটা ঘটনা ঘটতে পারতো, কিন্তু পৃথিবী থেকে দেখছি তাই সূর্য তারও একটা মুভমেন্ট হলো, সূর্য তো নড়েনি, কিন্তু পৃথিবী থেকে যখন দেখছি, পৃথিবী থেকে দেখলে পরে প্রথমে ছিল সূর্য সিংহ রাশিতে, 7 নম্বর অবস্থানে যখন সূর্যকে দেখলাম সূর্য চলে এলো কন্যা রাশিতে। এই অবধি পরিষ্কার? একদম পরিষ্কার। তাহলে এবার আমরা বকরির জায়গাটাতে যাচ্ছি। এইবার ঘুরতে ঘুরতে কোন একটা অবস্থা যখন পৃথিবীর থেকে আমরা দেখছি পৃথিবীর অবস্থান হচ্ছে 2, পৃথিবী রয়েছে 2 নম্বর অবস্থানে এবং রবি বৃহস্পতি রয়েছে 11 নম্বর অবস্থানে, তাহলে 2 নম্বর আর 11 নম্বর, তারপরে আমার অবস্থা হচ্ছে এই একটা আর এই একটা, তখন এখান থেকে আমরা দেখছি উভয়ই রয়েছে এই ঘর কর্কট হবে স্যার, কর্কট কর্কট রইল। এবার পৃথিবী একটুখানি এগোলো, পৃথিবী এগিয়ে এখানে এলো, বৃহস্পতি দিকটাতে গেল, তাহলে তারপরে 1 নম্বর আর 10 নম্বর, তাহলে কন্যাতে চলে এসছে, তারপরে আরো এগিয়ে গেল, এরকম ভাবে চলছে। কিন্তু যদি ঘটনাটা একটু অন্যরকম হয়, কিরকম? আর বৃহস্পতি একই দিকে রয়েছে, এইবার লক্ষ্য করুন, এইবার বকরিটাতে আমরা ঢুকবো। 4 নম্বর হচ্ছে পৃথিবীর অবস্থান, পৃথিবী দ্রুত ঘুরছে, পৃথিবীর যে কোনটা ঘুরতে 1 বছর লাগে বৃহস্পতির সেই 360 ডিগ্রি কোণ ঘুরতে 12 বছর লাগে, তাহলে বৃহস্পতির গতি খুবই স্লো। তাহলে এবার এই আমরা ধরে নিচ্ছি 4 3 2 4 3 2 এই পথটা যেতে পৃথিবীর যে সময় লাগবে সেই সময় বৃহস্পতি 7 থেকে 6 যাবে। তাহলে যখন আমার পৃথিবী রয়েছে 4-এ, তখন আমি বৃহস্পতিকে দেখছি কোথায়? তুলায়। তারপরে একটুখানি এগিয়ে গেলাম, বৃহস্পতি মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, তখন বৃহস্পতি মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। এবার বৃহস্পতি পৃথিবী এখানটাতে এসছে, পৃথিবী থেকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী এগিয়ে এসছে, পৃথিবী এখানটাতে ধরে নিচ্ছি, পৃথিবী থেকে রয়েছে বৃশ্চিক, তারপরে পৃথিবী এগিয়েছে, বৃহস্পতি আর সেই রকম পরিমাণে এগোতে পারেনি, মাঝামাঝি কোনো একটা জায়গাতে রয়েছে এরকম। তারপরে পৃথিবী আরেকটু এগিয়ে গেছে, এইবার বৃহস্পতি রয়েছে 6 নম্বরে, এবার দেখুন বৃহস্পতি কোথায় রইল, বৃহস্পতিকে আবার দেখছি পিছিয়ে আসছে। বৃহস্পতি যখন আবার পৃথিবীর অবস্থান হচ্ছে 4 নম্বরে, আমি আর একটা পৃথিবীও এঁকে দিই, ব্যাস এটা হচ্ছে 3.5 বা 3.1। 4 নম্বর পজিশনে যখন পৃথিবী রয়েছে আর বৃহস্পতি রয়েছে 7 নম্বর অবস্থায়, তখন আমরা দেখলাম এ রয়েছে তুলায়, খুবই ভালো কথা। তারপরে দিন গেল, 3.1, বৃহস্পতিও একটু এগিয়ে গেছে, তো তখন বৃহস্পতিকে আমরা পাচ্ছি বৃশ্চিকে, তারপর আর একটু গেল, তারপরে বৃহস্পতিকে আমরা সেই বৃশ্চিকেই পেলাম, বৃহস্পতির গতি কমে গেছে। এবার যখন পৃথিবী আরো এগিয়ে গেল, বৃহস্পতি তো অতটা এগোতে পারছে না, কারণ যে জায়গাটা পৃথিবী একটা সময় যাবে সেই সময় বৃহস্পতি তার 12 ভাগের 1 ভাগ এগোবে, তাহলে এইবার পৃথিবী এগিয়ে গেছে কিন্তু বৃহস্পতি সেরকম এগোতে পারেনি, তাই বৃহস্পতি পৃথিবীর সাপেক্ষে পিছিয়ে গেছে। এবার বৃহস্পতির দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি দেখতে পাচ্ছি, কিন্তু বৃহস্পতি এগোচ্ছে, তা সত্ত্বেও বৃহস্পতিকে দেখছি আমি আগে দেখেছিলাম বৃশ্চিকের 18 ডিগ্রিতে, এখন দেখলাম বৃশ্চিকের একটু কম ডিগ্রিতে, 0 2 3 ডিগ্রিতে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এই যে মুভমেন্ট, এরই নাম হচ্ছে বক্রী মুভমেন্ট, এরই নাম হচ্ছে বক্রতা। সূর্য
সাপেক্ষে একাধিক গ্রহ ঘুরবার সময় পৃথিবী সাপেক্ষে কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রহদের বক্রগতি। কখন দেখতে পাই? যখন সূর্য ওই গ্রহটা, সূর্য এবং ওই গ্রহটা পৃথিবীর দুপাশে অবস্থান করে, পৃথিবীর দুই পাশে, পৃথিবীর এক পাশে সূর্য আর এক পাশে হচ্ছে গিয়ে ওই গ্রহটা, অর্থাৎ বৃহস্পতি, শনি এবং মঙ্গল, এরা যখন পৃথিবী যেদিকে সূর্য থাকে তার দিকে অবস্থান করে, তখন একমাত্র গ্রহরা বক্রী হয়। তাহলে সূর্য যেখানে থাকবে, সূর্য রয়েছে এখানে, তাহলে এখান থেকে 120 ডিগ্রি এদিকে আর এদিকে 120 ডিগ্রি, এইটা বাদ দিয়ে বাকিটার মধ্যে যে কোনো গ্রহ থাকলে তার বক্রী হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সূর্যের বিপরীত দিকে যেদিকে রাশিচক্রে সূর্য আছে তার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এই ঘরগুলোতে গ্রহরা থাকলে পরে তারা কিন্তু বক্রী হবে। বলছি স্যার, এটা কি উপবৃত্তাকার কক্ষপথ বলি এরকম হয়? না, বৃত্তাকার হলেও বক্রী হতে, যেহেতু গতির পার্থক্য রয়েছে তাই জন্য বক্র ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তাহলে সূর্যের কাছে যখন ওই গ্রহটা রয়েছে, পৃথিবী এদিকে এগোচ্ছে, গ্রহটা এদিকে এগোচ্ছে, পৃথিবী থেকে যখনই আমরা দেখি এখানে রয়েছে, পৃথিবী এক নম্বরে গেছে, ও এখানে এসছে, গ্রহটাকে আমরা সবসময় দেখছি যে গ্রহটা এগোচ্ছে। কিন্তু যখন পৃথিবী আর গ্রহটা একই দিকে চলছে, অর্থাৎ পৃথিবীও এদিকে গ্রহটাও এদিকে, এইবার কি হচ্ছে, পৃথিবী গ্রহটার থেকে দৌড়ে এগিয়ে গেল আর পৃথিবী গ্রহটার মধ্য দিয়ে আকাশকে দেখছে। মানে এখানে আমরা দেখছিলাম কি এইভাবে, তারপরে পৃথিবী এগিয়ে গেল এইভাবে, তারপরে পৃথিবী আরো এগিয়ে গেল, গ্রহটা এগোতে পারেনি, তারপরে পৃথিবী আরো এগিয়ে গেল, এইবার দেখা গেল যে এইরকম গিয়ে আবার ব্যাক করেছে। তাহলে এই যে ব্যাক করা, এই ব্যাপারটা হচ্ছে বক্রতা। তারপরে পৃথিবী আবার এখানে চলে এসছে, এবার হচ্ছে গিয়ে পৃথিবী এইখানে কোথায় দেখছে, ধনুতে, তারপরে পৃথিবীর সাথে এসছে, কোথায় দেখছে, দেখুন মকরের শেষে, তারপরে ছয়ে এসছে, ছয় থেকে কোথায় দেখছে, দেখুন প্রত্যেক ক্ষেত্রেই এই দাগটা রাশি অতিক্রম করছে, তারপরে পাঁচে এসছে, পাঁচে এসে কোথায় দেখছে, এইখানে, তারপরে এইখানে ঘুরছে, ঘুরতে ঘুরতে আবার যখন এইখানে চলে আসবে, একে একে মিউট করতে হবে, এবার দেখুন আমি আবার একটু মুছে দিয়ে নি, এক নম্বরে লগ পৃথিবী এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাহলে পৃথিবী এখান থেকে দেখছে কোথায়, এইটা রয়েছে কোথায়, মোটামুটি মীন রাশিতে, পৃথিবী আরো এগিয়ে যাচ্ছে, এগিয়ে গিয়ে পৃথিবী 7 নম্বরে চলে এসেছে, বৃহস্পতি তখন এখানেই আছে, তাহলে 7 নম্বর থেকে যখন দেখছে, 7 নম্বর থেকে যখন দেখবে বৃহস্পতি এই জায়গাটাতে রয়েছে, এবার দেখুন বৃহস্পতি কোথায় চলে এসেছে, আগে ছিল মিনে, যখন 1 আর 3, 1 হচ্ছে পৃথিবী, 3 হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কোথায়, বৃহস্পতি আছে মিনে, 1 আর 3 আমি আঁকছি, বা কুম্ভতে এরকম একটা জায়গায়। এবার পৃথিবী চলে গেল 7-এ আর বৃহস্পতি এসে বসলো এইখানটায়, এবার দেখুন কি হলো, দেখুন বৃহস্পতি আগে যেখানে, বৃহস্পতির মধ্য দিয়ে আমি রাশিচক্রকে আগে কোথায় দেখছিলাম, মিনের 25 ডিগ্রি, এখন বৃহস্পতির মধ্য দিয়ে আমি কোথায় দেখছি, মিনের 20 ডিগ্রি, তার মানে পৃথিবী থেকে দেখছি বৃহস্পতি পেছনে চলে এসছে, কিন্তু আদতে বৃহস্পতি পেছনে আসেনি, বাট পৃথিবী থেকে দেখছি যে বৃহস্পতি পেছনে চলে আসছে।
বুঝতে পারলেন? আচ্ছা আপনি তাহলে ট্রেনের মধ্যে জায়গাটা, থেকে দেখছেন, আপনি ট্রেনের মধ্য থেকে দেখছেন, তাহলে ট্রেনটা চলছে কিনা কি করে বুঝবেন? ঝাঁকুনি নেই, খুব দামি ট্রেনে চড়ছেন, তো কি করে বুঝবেন? যদি দেখেন যে পাশের দৃশ্যগুলো চেঞ্জ হচ্ছে, তাহলে আপনার পাশের দৃশ্য, বাইরের রাশি, সেই রাশির কোনটা চেঞ্জ হচ্ছে, কোন রাশি থেকে কোন রাশিতে গেলেন, সেইটা ইন্ডিকেট করবে আপনার ট্রেন কোন দিকে চলছে। তাহলে আপনি ট্রেনের মধ্য থেকে যে দেখছেন ট্রেনের জানালা দিয়ে, তাহলে ট্রেনের জানালা দিয়ে যদি দেখেন যে ট্রেনের জানালায় আগে ছিল ক্যান্টনমেন্ট, এখন হলো দুর্গানগর, তার মানে ট্রেন আপে যাচ্ছে। কিন্তু আপনি যদি উল্টোটা দেখেন, এখন ক্যান্টনমেন্ট, এরপরে দমদম, তার মানে হচ্ছে ট্রেন ডাউনে যাচ্ছে। তাহলে এখানে আপনি কি দেখলেন? এখানে প্রথমে আপনি দেখলেন যে বৃহস্পতি কোথায় ছিল, বৃহস্পতি ছিল আপনার কুম্ভের 22 ডিগ্রি 23 ডিগ্রিতে। তারপরে কয়দিন পরে যেই সাথে চলে এলো পৃথিবী, আর 3 থেকে একটু এগিয়ে গেল বৃহস্পতি, তখন আপনি দেখলেন কি কুম্ভ থেকে কুম্ভেরই কম ডিগ্রিতে আছে। আগে যত ডিগ্রিতে ছিল, এখন তার থেকে একটুখানি কম ডিগ্রিতে চলে এসছে। তার মানে কি? তার মানে বৃহস্পতি পিছাচ্ছে। কিন্তু আদৌ কি বৃহস্পতি পিছাচ্ছে? আমাদের মোদ্দা কথা হলো সব যেটা বুঝলাম আপনার কাছে, যেটা বুঝলাম যে এগিয়ে চলেছে বৃহস্পতি, তার নিজের গতিতে এগিয়ে চলেছে, কিন্তু আমরা পৃথিবীর সাপেক্ষে দেখছি বলে আমাদের মনে হচ্ছে, যেরকম ওই যে ট্রেনের ইয়েটা বললেন, পাশ দিয়ে একটা অন্য ট্রেন চলে গেলে মনে হয় আমার ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, পিছিয়ে আমার ট্রেনটা পিছিয়ে যাচ্ছে, ওই ট্রেনটা এগিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এরকম হয়, তো এরকম ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার, মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এইগুলো বক্রী অবস্থা। আচ্ছা জেনারেলি বক্রী গ্রহদের ফল সেইটা হচ্ছে কি বিপরীত ধর্মী। যেমন বৃহস্পতি সাধারণত সোশ্যাল ম্যারেজ ইন্ডিকেট করে, বাট যদি বৃহস্পতি বক্রী হয় তাহলে প্রেম করে পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, শনিদেব ত্যাগ, ধর্ম, আধ্যাত্মবোধ এইগুলোকে ইন্ডিকেট করে। কিন্তু সেই শনিদেবী যখন বক্রী হবে, তখন ছটফটে ভাব, ধর্মের প্রতি অনীহা, প্রচন্ড লজিক্যাল, প্রত্যেকটা কথায় ধর্মকে ইগনোর করতে চাইছে, এই ধরনের বিহেভিয়ার নিয়ে আসবে। যদি ধর্মকে ইগনোর করতে চেয়েও দেখা গেল ইগনোর করতে পারছে না, তখন সেই মেন্টাল স্ট্রেস সে অন্যদিকে ইউজ করবার চেষ্টা করবে। তো কোনো না কোনো দিকে তার সেই বিষয়গুলোকে সে অ্যাক্টিভেট করবার চেষ্টা করবে। তো এই হলো আমাদের বক্রী কিভাবে হয়। নেক্সট হচ্ছে গিয়ে একটা জিনিস লক্ষ্য করুন, যখন কোন গ্রহ বক্রী হয় তখন সে পৃথিবীর কাছে থাকে, পৃথিবীর কাছে থাকে, তাহলে বক্রী গ্রহ অনেক বেশি বলবান, বক্রী গ্রহের ক্ষমতা রয়েছে একটা চার্টকে নিজের মতো করে চেঞ্জ করে নেবার। তাহলে অন্যান্য গ্রহের তুলনায় বক্রী গ্রহ বিচারের সময় বেশি গুরুত্ব দিতে হবে। বোঝা গেল? আমি আরো একদিন পড়াবো বক্রী গ্রহ নিয়ে, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করাবো যে বক্রী গ্রহ কি রেজাল্ট দেয়। তাহলে বক্রী গ্রহ পৃথিবীর কাছে থাকে, বক্রী গ্রহ একটা বিশেষ বল পায়। আপনারা যখনই কুণ্ডলী দেখেন তখন ওখানে একটা বল থাকে, তার নাম হচ্ছে চেষ্টা বল, ট্রাইং ফোর্স। এই যে বক্রী গ্রহ, তার মধ্যে এই চেষ্টা বল বর্তমান থাকে, তাই অন্যান্য গ্রহের তুলনায় বক্রী গ্রহের বলবত্তা বেশি হতে দেখতে পাওয়া যায়। সাধারণত বক্রী গ্রহরা নিজেদেরকে মনে করে তারা হচ্ছে বন্দী দশার মধ্যে রয়েছে, তাদের যে স্বাভাবিক ফলদান ক্ষমতা সেটা বক্র অবস্থায় নষ্ট হয়। যেমন কালপুরুষের দশম, এটা হচ্ছে কর্মসূচক ভাব, কর্মের ভাবে শনি খুব ভালো ফল দেবে, কিন্তু সেই শনি বক্রী অবস্থায় সেই ফল দিতে পারছে না, কারণ সে নিজেকে মনে করবে যে আমি বন্ধনের মধ্যে আছি। বক্রী গ্রহ কিন্তু নিজেকে সবসময় একটা ডিস্টারবেন্সের মধ্যে ফিল করে। তাহলে এই বক্রী গ্রহ বক্র অবস্থায় পরিপূর্ণ ফল দিতে পারে না, বা সেই গ্রহ নির্দেশিত ফল দিতে পারে না। যেমন একটা লোক, সে হচ্ছে গিয়ে ব্যবসা করবে, তার একাদশে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু তাকে ব্যবসা দেবে, সাকসেস দেবে, কিন্তু ডিজায়ার্ড সাকসেস দেবে না। বৃহস্পতি বলবে একাদশের কারণে একটু ভগবানকে ডাকতো বাবা,
তাহলে একাদশ হচ্ছে আয়, আয়ের কারণে আপনাকে ভগবানকে ডাকতে পাঠাবে। ট্রিটমেন্ট একাদশ, দাম্পত্য প্রেম একাদশ, তাহলে একাদশে বৃহস্পতি সেইখানে কিছু ক্রাইসিস তৈরি করবার চেষ্টা করবে। এবার বৃহস্পতি তো সব জায়গাতে গিয়ে খামচা খামচি করতে পারবে না, সে যেখানে আছে সেই জায়গাটার রেসপেক্টে চেষ্টা করবে যে এই জায়গাটাকে দিয়ে আমি এই মানুষটাকে ভগবানের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে একাদশ হচ্ছে আয়, একাদশ হচ্ছে সাকসেস, একাদশ হচ্ছে দাম্পত্য প্রেম, একাদশ হচ্ছে বড় ভাই, একাদশ হচ্ছে এক্সটার্নাল ট্রিটমেন্ট অর্থাৎ ডাক্তারবাবু। তো এই সমস্ত দিক দিয়ে ক্রাইসিস ক্রিয়েট করবার চেষ্টা করবে, তখনই এই মানুষটা বলে ঠাকুর একটু দাও, অনেক ঘুরিয়েছো এবার একটু দাও, একবার মুখ তুলে চাও। তো এই ক্রাইসিস ক্রিয়েট করবার চেষ্টা করবে বৃহস্পতি। এইবার এই যে ঠাকুর মুখ তুলে চাও, এইটা একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড হচ্ছে গিয়ে চাবি না মানে চা মুখ তুলে নাহলে এক আছাড় মারব, এইটা হচ্ছে আর একটা ওয়ার্ড। হ্যাঁ, তো আমার এক পরিচিত ভদ্রলোক, সে কোনো কাজকর্ম করে না, সে একটি বিয়ে করেছে। তো এবার বাঙাল মানুষ তো, তার বাবা তাকে জিজ্ঞেস করেছে তুই যে বিয়া করছস খাওয়াইবিটা কি? তো ছেলে বলছে কেন তুমি খাওয়াইবা? তো বলছে আমি খাওয়াবো না, তোর বউরে তুই খাওয়া। তো বলছে খাওয়াবা না খাওয়াবা না, যখন খাবা কাইরা খাবো, নিজে তো খাবা, নিজে যখন খাবে তখন কে খাবে? এই হচ্ছে বক্রী বৃহস্পতি, এই গুণটা দেবে বক্রী বৃহস্পতি, যে দেবে না কেড়ে নেব, ঠাকুর দিচ্ছে না লড়ে নেব। এই যে প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করবার ক্ষমতা, এইটা বক্রী বৃহস্পতি দেবে, আর আপোষ করার প্রবণতা এইটা দেবে মার্গি বৃহস্পতি। এই জায়গাটা বুঝতে পারলেন? প্রেম করেছে, প্রেমের ক্ষেত্রে প্রচুর সমস্যা এসেছে, গিয়ে বললো শোনো অনেকদিন তো প্রেম করলাম, তোমাকে তো আমি স্বামী বা স্ত্রী বলেই ভাবতাম, কিন্তু বাড়িতে কোনো কথা শুনছে না, তুমি না আমাকে ভুলে যাও। এ হচ্ছে মার্গি বৃহস্পতি, সমাজের বিরুদ্ধে যেতে পারছে না, সমাজকে তার চাই, সে সমাজ পরিবার পরিবেশ এদের এগেনস্টে যেতে পারবে না, সে চরম সোশ্যাল। যেইমাত্র বৃহস্পতি বক্রী হবে, দেখো বাড়ির লোকরা মানছে না, চলো আমরা পালিয়ে যাই। তো এই হচ্ছে ডিফারেন্স। আমি বিয়ের কথাটা বললাম, বিয়ের কথার ক্ষেত্রে কিন্তু সাতের সঙ্গে কানেক্টেড হতে হবে, ছকে বক্রী বৃহস্পতি পালিয়ে যাবে না। সাতের সঙ্গে মানে বিয়ে সূচক ভাবগুলোর সঙ্গে কানেক্ট হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, আগেই বলে দিলাম। স্যার বকরি বুধ হলে কি হবে? বকরি বুধ হয় না তো স্যার? হই বুধ হ্যাঁ হয়, বকরি হয়, চাঁদ বকরি হয় না। চাঁদ, আচ্ছা আচ্ছা, তাহলে এই বক্রী বুধটা একটুখানি বলবো, পুরোটা বলবো না, ওটা বক্রী আমাদের আর একটা ক্লাসে রয়েছে, বক্রী গ্রহ আমাদের আছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বোঝা গেল যে কি ঘটতে চলেছে। যেমন হচ্ছে গিয়ে একটা মানুষ, তার লগ্নে বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে গোপাল সুবোধ বালক, না কি একটা আছে না, যে গোপাল সুবোধ বালক আমাদের ছোটবেলায় ছিল, পড়েছিলাম আমরা, সে হচ্ছে সুবোধ বালক লগ্নে বৃহস্পতি। লগ্নে বক্রী বৃহস্পতি বদের গাছ, তাকে দেখে সবাই ভালো ছেলে ভালো ছেলেই বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে হচ্ছে গিয়ে একটা যন্ত্র। আপনারা জানেন একজন লগ্নে বৃহস্পতি বক্রীওয়ালা লোকের একটা এক্সাম্পল কেউ দিতে পারেন? আমাদের রাহুল গান্ধী লগ্নে বেচারার বক্রী বৃহস্পতি, তো বক্রী বৃহস্পতি কিন্তু বেচারাকে খুব কষ্ট দিচ্ছে। তো সে তো লড়াই করতে পারবে বক্রী হওয়ার জন্য, বক্রী হওয়ার জন্য তাকে লড়াই করতে পারবে বা সে লড়াই করবে, এটাই যদি মার্গী বৃহস্পতি হতো তাহলে কিন্তু সেই লড়াইটা থেকে বেরিয়ে আসতো। চলো বাবা ঠিক আছে, তুমি রাজনীতি ধরো, আমি চললাম, আমি হাঁটা দিলাম। ও কিন্তু
সেই ওকে নিয়ে সেই কথা হয় না যে রাহুল গান্ধীর ভুলের জন্য রাহুল গান্ধী পরাস্ত হলেন, তারপরে তিনি তারপরে রাহুল গান্ধীর কাছে তার ইস্তফাপত্র দিলেন, তারপরে রাহুল গান্ধীর ইস্তফাপত্র পড়লেন, রাহুল গান্ধীর সেই ইস্তফাপত্র প্রত্যাখ্যান করলেন এবং পুনরায় রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি না কি আছে সেই পদে অভিষিক্ত করলেন। এই সমস্ত ওকে নিয়ে অনেক হাসাহাসি এই সমস্ত হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে লড়াকু মেন্টালিটি, এরেও হারবো না, আমি জানি আমি গন্ডগোলটা পাকিয়েছি, করেও আবার ফিরে দাঁড়াবার যে চেষ্টা, এটা কিন্তু বক্রি বৃহস্পতির কোয়ালিটি। এবার আমরা একটা বড় জিনিস পড়ব, এখানে একটা জিনিস আপনাদের মাথার মধ্যে ধরে নিন, গ্রহরা যখন বক্রি হয় তখন কিন্তু তারা পৃথিবী সাপেক্ষে বক্রি হয়, গ্রহ সাপেক্ষে গ্রহ কিন্তু বক্রি হয় না, পৃথিবী সাপেক্ষে গ্রহরা বক্রি হয়, এটা মাথায় পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, বক্রি বুধে আমরা আসছি, আর সমস্যাটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা নিজেদের চার্টটা যতটা সম্ভব কম দেখব, আমাদের অনেক চার্ট দেখতে হবে, আমরা যদি একটা চার্টের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের মুশকিল হবে, আমাদের অনেক চার্ট দেখতে হবে, আর সবসময় নিজেদের চার্টটাকে অ্যাভয়েড করতে হবে, নিজেদের চার্টটাকে আমরা মেলাবো কিন্তু তার সঙ্গে আমাদের অনেক চার্ট দেখতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয় আমাদের একটা দুটো তিনটি বা পাঁচটা চার্টের মধ্যে আমরা ছোট্ট হয়ে যাই। আচ্ছা আছে কিন্তু নিজেদের বলতে হবে, তো এই কারণে নিজেদের ক্লোজ চার্ট গুলোকে আমরা দেখব, তাদের ইভেন্ট গুলোকে মেলাবো, কিন্তু জেনারেল প্রেডিকশনের জন্য আমরা এক্সটার্নাল চার্ট ইউজ করব, বাইরের মানুষদের চার্ট। আচ্ছা তো এবার আমরা আসি একটা কুণ্ডলিতে, একটা কুণ্ডলি চাই আমাদের, এই তো এটার মধ্যে অনেক কিছু প্রক্রিয়া আছে, এক সেকেন্ড। এই চারটার মধ্যে শুক্র আর বৃহস্পতি এই দুইজন হচ্ছে বক্রি, তাহলে দ্বাদশে বৃহস্পতি বক্রি, আর শুক্র হচ্ছে এইখানটায় বক্রি, ব্যাস। তাহলে এইবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে বক্রি গ্রহটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। 19 ডিগ্রি 9 মিনিট হচ্ছে লগ্নের ডিগ্রি, লগ্নের ডিগ্রিটা একটু লিখবো, 19 ডিগ্রি 9 মিনিট। ব্যাস, তাহলে মোটামুটি দ্বিতীয় ভাব বা দ্বাদশ ভাব সেইটা হচ্ছে কোথায় পড়বে, সেইটা পড়বে হচ্ছে এই ঘরটা, এই ঘরটায় এরকম জায়গাতে পড়বে 19 ডিগ্রি 9 মিনিট। আচ্ছা এখানে 19 ডিগ্রি 9 মিনিট, এখানে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব পড়বে, তাহলে বৃহস্পতিকে আমরা পাচ্ছি কোথায়, খুব ভালো করে বুঝুন, বৃহস্পতিকে আমরা পাচ্ছি এইরকম, বাবা বৃহস্পতিকে আমরা পাচ্ছি এইরকম জায়গায়, এবং বৃহস্পতির ডিগ্রি হচ্ছে 14 ডিগ্রি 37 মিনিট, বৃহস্পতি বৃহস্পতি কোন দিকে যাচ্ছে, বৃহস্পতি তার মতো করে এই দিকে যাচ্ছে, তাহলে যে বৃহস্পতিকে দেখে মনে হচ্ছে যে এই বৃহস্পতিটা দ্বাদশ ভাবস্থ,
সেই বৃহস্পতি কিন্তু প্রকৃতপক্ষে একাদশ ভাবের দিকে যাচ্ছে, বুঝতে পারলেন? যারা অনেকেই শুনেছেন যে বৃহস্পতি কোন গ্রহ বক্রী হলে আগের ঘরের ফল দেয়, শুনেছেন কি? তাহলে এই পরিস্থিতিতে এই বৃহস্পতিটা আগের ঘরের ফল দেবে, কিন্তু এই বৃহস্পতির ডিগ্রি যদি 14°37' না হয়ে হতো, হতেই পারতো 25°, কোথায় থাকতো তখন? বৃহস্পতিটা থাকতো এইখানে, দ্বাদশ ভাবে দিকে যাচ্ছে, এবং তখন বৃহস্পতির মুভমেন্ট হতো দ্বাদশ ভাববিন্দুর দিকে, তখন এই বৃহস্পতিটা কিন্তু অনেক বেশি অশুভ ফল দিত। তাহলে দুটোই একই ঘরে ভাববিন্দুর রেসপেক্টে ডিপেন্ড করবে যে এই বৃহস্পতি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, বৃহস্পতি কোন ঘরের ফল দেবে। এখন এই বৃহস্পতি কিন্তু আছে এনার ভদকুণ্ডলিতে, সেটা দ্বাদশে বৃহস্পতি হলেও একাদশে বৃহস্পতির ফল অনেকটাই দিতে পারবে, কিন্তু যদি আরেকটু বৃহস্পতির ডিগ্রিটা বাড়ত তখন কিন্তু এই বৃহস্পতি দ্বাদশের ফলই দিত। এই লগ্নের যে 19° সেটাকে টপকে যদি যেত তখন বৃহস্পতি দ্বাদশ ভাব বিন্দুর যাচ্ছে, তখন এই বৃহস্পতি ফল দিত কার? বৃহস্পতি ফল দিত দ্বাদশের, কিন্তু এখন বৃহস্পতি একাদশের ফল দিচ্ছে, বোঝা গেল? এইরকম ভাবে এই শুক্রটা হচ্ছে বক্রী। তাহলে আমরা প্রথমে ভাবটাকে আঁকি, ভাবটা কত ডিগ্রিতে থাকবে? ভাবস্ফুট 19°9'। এখন আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন করছি, এটা হচ্ছে সমান ভাব বিভাজন পদ্ধতি, সম বিভাজন পদ্ধতি, সব ভাব সমান 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 হলো। তাহলে এবার শুক্র কোথায় আছে? শুক্র বসে রয়েছে, শুক্রকে একটা সুন্দর কালার নি, মিষ্টি কালার নিলাম। শুক্র বসে আছে কোথায়? 12°তে, 12°সামথিং মিনিট। তাহলে শুক্রর গতি কোন দিকে লক্ষ্য করুন, তাহলে শুক্রের গতি হচ্ছে পঞ্চম ভাবের দিকে। শুক্র কিন্তু ষষ্ঠ ভাবের কাছে থাকলেও শুক্রর মুভমেন্ট হচ্ছে পঞ্চম ভাবের দিকে। এই শুক্রই যদি এইখানটায় থাকতো, অর্থাৎ 19°9' চেয়ে বেশি ডিগ্রিতে থাকতো, তখন শুক্রর গতি কোন দিকে হতো? তখন শুক্রের গতি হতো দ্বাদশ, সরি, ষষ্ঠ ভাব বিন্দুর দিকে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এতেই হলো জটিলতা। এবার তাহলে কোন ডিগ্রিতে গ্রহটা রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে গ্রহটা আগের ঘরের ফল দেবে না ওই ঘরেরই ফল দেবে, পরিষ্কার হলো? হ্যাঁ। এবার ধরুন একজনের রয়েছে এখানে, তাহলে শুক্রটা কোন ভাবের ফল দেবে? পঞ্চম ভাবের, কারণ শুক্র মুভমেন্ট রয়েছে এই দিকে, ঠিক আছে? তাহলে এই ছেলেটি একটি ওই সেমি তান্ত্রিক গোছের কাজ করে এবং তান্ত্রিকই ছেলেটা, এবং এ মূলত পুজো পাঠ প্রতিকার এই সমস্ত করেই অর্থ উপার্জন করে, তন্ত্রোক্ত পদ্ধতিতে প্রতিকার করে করে অর্থ উপার্জন করে, এবং এ হচ্ছে আমার কাছে জ্যোতিষ পাঠটা শিখতে আসে, বেশ ভালো রকম টাকা পয়সা দিয়ে জ্যোতিষটা শিখবার চেষ্টা করছে। তাহলে এই যে বৃহস্পতি যদি একাদশের ফল দেয় তাহলে পরেই কিন্তু এর অর্থনৈতিক অবস্থা ভালো হবে। দ্বিতীয় রাহু চন্দ্র রয়েছে মঙ্গলের ঘরে, এর মধ্যে ভোজন প্রবণতা থাকবে, এদিকে গেরুয়া বসন পড়ে থাকছে আর অন্যদিকে একদম সুন্দর রোস্টেড চিকেন খুব পছন্দ,
চিকেন তন্দুর পেলে পরে তো একদম বসে যাবে, সিদ্ধ ডিম পোলে আর পেলে আর দেখতে দেখা যাবে না। সে কালকে নাকি 8টা ডিম খেয়ে নিচ্ছে। হ্যাঁ কে বুঝতে পেরেছেন? আমি মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় বুঝতে পেরেছে, বলবো নাকি নামটা? না না নাম বলতে হবে। ঠিক আছে, তো যাই হোক, মৃত্যুঞ্জয় সঙ্গে আমাদের একাধবার দেখাও হয়েছে। হ্যাঁ, তো এই এই যে ব্যাপার, এইটা হচ্ছে বক্রী গ্রহ কেমন ফল দেবে তার রেজাল্ট আমরা পাবো। বক্রী গ্রহ বেশি বলবান কেন সেটাও বুঝিয়েছি, পৃথিবীর কাছে থাকে বলে তার প্রভাব বেশি, কোন ভাবের ফল দেবে সেটা বোঝালাম। তাহলে বক্রী গ্রহের রেজাল্ট আপনারা মোটামুটি বুঝতে পারলেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে বক্রী গ্রহের ফল প্রদান ক্ষমতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত ধর্মী, অর্থাৎ লগ্নে বৃহস্পতি বা সাধারণ বৃহস্পতি মানুষকে সোশ্যাল করে, কিন্তু বক্রী বৃহস্পতি সে মানুষের যে সোশ্যাল বিহেভিয়ারটাকে নষ্ট করে না, কিন্তু তার যে প্রকাশ সেইটাকে একটুখানি চেঞ্জ করে দেয়, ওয়ে এটাকে একটু চেঞ্জ করে দেয়। ধরুন একজনের দ্বিতীয় বৃহস্পতি আছে, সে প্রতিবাদ করতে পারে না, সে সবকিছু থেকেই আচ্ছা ঠিক আছে, সে লোকের দ্বারা ইউজড হয়। এবার যেই মাত্র বক্রী বৃহস্পতি, তখন হচ্ছে গিয়ে সে বলতে শুরু করলো, তুমি কিন্তু আগের বার আমাকে ঠকিয়েছো, এবার আগে সিকিউরিটি রাখো তারপরে টাকা পাবো। এই যে বলার ক্ষমতা, এইটা বক্রী বৃহস্পতি দেবে, কিন্তু সাধারণ বৃহস্পতি আচ্ছা দেখো আগের বার তো দিলে না, এবার কিন্তু দেরি করো না, কিছু সিকিউরিটি রাখবে গো। এই যে টোন ডিফারেন্স হলো, এই দুটো টোন যে ডিফারেন্স হলো, দুটো ক্ষেত্রেই মানুষটা পূর্ব অভিজ্ঞতা মনে রেখেছে, কিন্তু প্রথম ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে সেইটাকে কড়া ভাবে প্রয়োগ করতে পারলো, আর দ্বিতীয় ক্ষেত্রে সেই নমনীয়। তাহলে এই জায়গাটাতে মার্কি বৃহস্পতি আর বক্রী বৃহস্পতির ডিফারেন্সটা বুঝতে পারা যাবে। আচ্ছা, বুধ যদি কুণ্ডলিতে বক্রী হয় তাহলে হচ্ছে গিয়ে একাগ্রতা কমে, শরীরের যে কোনো একটা জ্ঞানেন্দ্রিয় কিছুটা পীড়িত হতে পারে, আইদার তোতলা হতে পারে, কানে কম শোনে হতে পারে, একটু চোখে কম দেখে তাও হতে পারে। বক্রী বুধকে আমরা বিশেষ সুবিধাজনক গ্রহ হিসেবে ধরবো না। বক্রী বুধ যদি পীড়িত হয়, ছোটবেলায় একটা কথা আছে যাকে বলে হাত টান, মানে যে ছোটখাটো পছন্দের জিনিস হলে পরে একটুখানি নিজের করে নেয়, এটা যে খুব আনন্দের সঙ্গে করে বা এটা যে খারাপ সেরকম নয়, কিন্তু মাঝে মাঝে এই হ্যাবিটটা দেখতে পাওয়া যায়। এবার বক্রী বুধ রাহু যুক্ত, রাহু দৃষ্ট, সেই ক্ষেত্রে এই সমস্যা আসে, কিন্তু আলটিমেটলি বক্রী গ্রহ কি রেজাল্ট দেবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বক্রী গ্রহটা কি অবস্থায় আছে তার উপরে। ওই যেটা আমরা বোঝালাম সেইটা দেখেই আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে বক্রী গ্রহ কোথাকার রেজাল্ট দেবে এবং সেই রেজাল্টটা কি হবে। হ্যাঁ অঞ্জনবাবু বলুন। হ্যালো অঞ্জন বাবু, অঞ্জন বাবু আছেন? আচ্ছা, উনি মনে হয় নেই। তাহলে মোটামুটি বক্রী ব্যাপারটা বুঝতে পারলাম যে বক্রীটা কিভাবে হয় এবং এর রেজাল্ট কি হয়। তাহলে ধরুন কারোর ক্ষেত্রে বৃহস্পতি দশমে রয়েছে মার্গীয় অবস্থায় এবং হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার লাইনটা একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, যেটা হচ্ছে যে বুধের তো ধরুন বেগটা কম আছে আর কি, মানে গতিবেগটা কম আছে না বুধের গতি বেশি। হ্যাঁ, এবার তাহলে যখন বকরী হচ্ছে, বকরী তো আপনার আপেক্ষিকতার দিক দিয়ে আপেক্ষিক বেগটা যখন বৃহস্পতির কম হয়ে গেল পৃথিবীর থেকে, মানে পিছিয়ে পড়লো, তখন তো বক্রী হচ্ছে। এবার তাহলে বুধের ক্ষেত্রে মানে কেমন মানে কেন হবে সেটা বক্রীটা, মানে আপনার বোঝানোটা দারুণ লাগলো। হ্যালো হ্যালো হ্যালো
এক সেকেন্ড, আমি আর কি একটা জিনিস একটুখানি শো করি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, বলছি যে বুধের ক্ষেত্রে তো মানে গতিবেগটা বুধের বেশি এবার পৃথিবীর থেকে, কারণ যে বুধের কম সময় লাগছে আর কি পৃথিবীর। হ্যাঁ, তা সেক্ষেত্রে বকরি হওয়ার ক্ষেত্রে মানে পৃথিবী এই এই সিস্টেমটা বুধ আর শুক্রের ক্ষেত্রে কার্যকরী নয়, এইটা আমি একটুখানি আপনাদেরকে দেখাই, একটুখানি খুঁজে বার করবি। পেয়েছি, এক সেকেন্ড। আমি একটা লিংক রেখেছিলাম, তারাই আর কি ব্যাপারটা বুঝতে পারবেন খুব সহজে। না সেটা পেলাম না, আমি ওই লিঙ্কটা একটু খুঁজে দেখি। তো বাকি আর কারোর কোন রকম কোন প্রশ্ন থাকলে বলুন। আচ্ছা, এমন কোন গ্রহ আছে যেটা বকরি হলে ভালো ফল দেয়? হ্যাঁ আছে, শুক্র বকরি হলে ভালো ফল দেয় কি না? যে কোনো গ্রহই বকরি হলে পরে ভালো ফল দিতে পারে। স্যার এবার দেখতে হবে যে ও যে বকরি হচ্ছে যে পেছনে একজন মানুষের শুক্র রয়েছে অষ্টম, এবার এই শুক্রটাই অষ্টম থেকে চলে গেল বকরি হয়ে সপ্তম ভাবের দিকে আসছে, তখন এই শুক্রটাই কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। মানে তার ডিগ্রিটা দেখতে হবে স্যার, তাই তো? হ্যাঁ স্যার, আরেকবার বলুন এটা। এক সেকেন্ড, আমি তো ঠিক লিঙ্কটা পাচ্ছি না, তো তাতেও একটা আর কি আধা লিঙ্ক পেয়েছি, সেটাকে একটু শেয়ার করি। এইটা দেখলে পরে আপনারা খানিকটা ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন এই নিচেরটা হচ্ছে পৃথিবী আর ওপরেরটা হচ্ছে ওই গ্রহটা। কিন্তু এইখানটাতে হচ্ছে গিয়ে মার্কিউরির ব্যাপারটা ক্লিয়ার নয়, তো আমি হচ্ছে গিয়ে মার্কিউরির মোশনটা একটা খুঁজে বার করি। তো এইবার হচ্ছে গিয়ে যদি দশম ভাবে কারোর বৃহস্পতি থাকে আর যদি দশম ভাবে কারোর বকরি বৃহস্পতি থাকে, তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতে পারে আপনারা একটু ভাবুন, ভেবে আমাকে একটু বলার চেষ্টা করুন। হ্যালো, তো নবম ভাবের ফল দেবে স্যার নাকি? সব সময় তো দেবে না, ডিগ্রি ওয়াইজ যেটা স্যার। হ্যালো, দশমেই রয়েছে বৃহস্পতি বকরি হয়ে, দশমেই রয়েছে নবমে। আচ্ছা স্যার, হ্যালো
হ্যালো, হ্যাঁ স্যার বলছি, স্যার বৃহস্পতি দশমে? হ্যাঁ স্যার, বৃহস্পতি যে ঘরে বকরি হয়ে থাকবে সে ঘরের সম্পূর্ণ পরিপূর্ণ ফল দিতে পারবে না। যদি মিত্রক্ষেত্রে হয়, মিত্রক্ষেত্রে হলে নিজের ঘরে আর কি, যদি সেটা বৃহস্পতি নিজের ঘর হয় তাহলে সে ফল দিতে পারবে না। মিত্রক্ষেত্রে মোটামুটি দিতে পারে, আর মানে শত্রু ক্ষেত্রে আরো খারাপ ফল দেয়, এরকম কি স্যার? না জটিল হচ্ছে স্যার, বলবো? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রশ্ন একটাই, দশম ভাবে বৃহস্পতি রয়েছে, তার ফলটা কি হবে? তার ফলটা কি হবে? কর্মস্থলটা ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, বকরি বৃহস্পতি কর্মস্থলটা ডিস্টারবেন্সের মধ্যে থাকবে। আর মার্গী বৃহস্পতি হলে? সেই বৃহস্পতি মার্গী হলে? তখন কি হবে?